আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো পার্মানেন্ট ইনকামের একটা অ্যাপ নিয়ে, মানে যে অ্যাপের মাধ্যমে আমাদের কোনো ইনভেস্ট করা লাগবে না, কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ টাকা কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তবে আমি এই অ্যাপটার কথা কিন্তু অনেক আগে জানতাম, কিন্তু এখানে অনেক কষ্ট করে ইনকাম করতে হয় বিধায় কিন্তু আমি কিন্তু শেয়ার করি না, কিন্তু এখন এটা করতে হচ্ছে। কারণ এখন যে ইনভেস্ট সাইডের অ্যাপগুলো আছে সেগুলো হিউজ পরিমাণ টাকা ইনকাম দেয়, ঠিক আছে, কিন্তু দুই দিন পরে কিন্তু হিউজ পরিমাণ টাকা আমাদের কাছে নিয়ে চলে যায়। যেমন রিং আইডি বলেন, অন্য সব কোম্পানি বলেন, অধিকাংশ কিন্তু এরকম করছে। হ্যাঁ, রিং আইডির এখনো আসার সম্ভাবনা আছে, সেটা কথা আমরা পরে যাচ্ছি। আজকে তো রিং আইডির ভিডিও নিয়ে কথা বলতেছি না, তো আজকে যে অ্যাপটা আছে এই অ্যাপটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত বলবো। তবে আরেকটা কথা বলি, একটা অ্যাপ সম্পর্কে এক ভিডিওতে সব কিছু কমপ্লিট করা যায় না। তবে আমি কিছু মাধ্যম দেখাচ্ছি, কিছু জায়গা দেখাচ্ছি যেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং এই অ্যাপ নিয়ে যদি ভিডিও চান, রেগুলার ইনকাম বা হিউজ পরিমাণ ইনকাম, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে পার্ট বাই পার্ট কিন্তু ভিডিওটা মেক করতে পারবো। তো প্রথমে আগে উইথড্রর ব্যাপারটা যায়, কারণ আমাদের একটা অ্যাপে ঢুকতে গেলে উইথড্র কীভাবে দিচ্ছে না দিচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রথমে খেয়াল রাখা লাগে। এই দেখেন, এখানে কিন্তু আমার 500 কয়েন দেখা যাচ্ছে, তার মানে 500 কয়েন, এই কয়েনটা কিন্তু আমার অন্য আইডিতে অনেক আছে, কিন্তু এটা নতুন খোলা হয়েছে এই জন্যই কিন্তু আমার 500 কয়েন দেখা যাচ্ছে। এখানে দেখেন 300 কয়েন দিয়ে আপনি কিন্তু ক্যাশ কিছু নিতে পারবেন, মানে ডলার, USDT যে ডলার আছে এটা। তো এখানে $1 কিন্তু আমার আছে, এটা কিন্তু আমি একটা কোডের মাধ্যমে পাইছি, ওই কোডটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনি মানে প্রথমে আইডি খুললেই আপনি $1 পেয়ে যান, এরকম একটা কোড আমি শেয়ার করব। এখানে দেখেন উইথড্র যে ব্যাপারগুলো আছে ওয়ালেটে, এখানে পেপ্যালের মাধ্যমে করতে হবে। এখন অনেকেই বলবেন যে ভাই পেপ্যাল অ্যাকাউন্ট তো নাই। হ্যাঁ, আপনার নাই, আপনাকে খোলার ব্যবস্থা করে দিব, এবং পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি একটা ভিডিও বানাই দিব, এবং যাদের আছে তাদের তো সুবিধা হলো। এবং যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নাই, $10 মতো আছে, তারা কিন্তু এখানে আদার্স অপশনে যে মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু আপনি আপনার টাকাটা উইথড্র করে নিতে পারবেন। এই দেখেন BDT BD880, মানে আমাদের যেই আইডি কোডটা, মানে আমাদের যেই অপারেটর কোডটা, তো বাংলাদেশ সিলেক্ট করলে কিন্তু এই কোডটা আসবে। এখানে আপনি অপারেটরে আপনি সিলেক্ট করে আপনার ফ্লাক্সিটা নিতে পারবেন, সেটা অল্প পরিমাণে। তো অনেকেই বলতে পারেন ভাই এটা ফ্লাক্সিলোডের অ্যাপ না, এটা ফ্লাক্সিলোডের অ্যাপ না। যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নাই বা যারা $10 থেকে বেশি ইনকাম করতে পারবেন না বা কষ্ট কম করতে চান, তাদের জন্য এই অপশনটা। এখানে গিফট কার্ডের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন, তারপরে ডায়মন্ডও কিনতে পারবেন। তো ডায়মন্ড কেনাটা না এগুলো বাদ একটা ব্যাপার, এটা দরকার নাই। আমাদের মূল দরকার এখান থেকে ইনকাম কীভাবে করতে হয়। তো এই অ্যাপে কীভাবে আইডি খুলতে হয়, কীভাবে কী করলে $1 পাবেন, সেই কোডটোড সবই শেয়ার করবো। আগে এই অ্যাপটা সম্পর্কে ধারণা নেন। এই অ্যাপটা কিন্তু অনেকদিন আগে আসছে মার্কেটে, এটা বাংলাদেশ সহ অনেক কান্ট্রিতে কিন্তু অনেকেই ইউজ করে এই অ্যাপটা। এই অ্যাপটা আগে কিন্তু অনেক বেশি পরিমাণ ইনকাম দিত। আমি যে কোডটা এখন দিব, ওই কোডটাতে আপনি এখন পাবেন $1, কিন্তু তখন পাইতেন $2 থেকে $10, এরকম টাইপের কিন্তু অপশন ছিল। তো ওইটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমাদের যেই এখান থেকে ইনকাম করতে হবে তার রাস্তা কয়েকটা আছে। সেটা হলো আমরা কয়েন আর্নিং করে ইনকাম করতে পারি, আবার আমরা স্পিনের মাধ্যমে ইনকাম করতে পারি, আবার এখান থেকে আমরা শেয়ার করে রেফারের মাধ্যমে ইনকাম করতে পারি, মানে কয়েকটা মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবো। এই দেখেন এখানে স্পিনের একটা অপশন আছে, তো আমি স্পিনে যাচ্ছি, ট্রাই ইওর লাক। ওকে, প্রতি 7 দিন পর পর একটা বড় স্পিন আসে এখানে। এটা কী আসতেছে, আচ্ছা একটু ওয়েট করবেন, আমি স্পিনের উপরে ক্লিক করতেছি। আসলে এক ভিডিওতে সব কিছু বলা পসিবল না, আমি আগে আজকে ভিডিওতে কিছু সাইট দেখাচ্ছি, মানে কিছু অপশন দেখাচ্ছি যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তারপরে ভিডিওতে পার্ট বাই পার্ট, মানে কিভাবে করলে বেশি পরিমাণ ইনকাম করা যায়, হিউজ পরিমাণ ইনকাম করা যায়, সেটা নিয়ে কিন্তু ভিডিও দিব। অবশ্যই যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু আমি ভিডিও দিব। মাস্ট বি কমেন্ট করতে হবে যে আপনি এই অ্যাপের সম্পর্কে, রেগুলার ইনকাম সম্পর্কে আরও ভিডিও চান কি না। হ্যাঁ, তো এটা নিয়ে একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমি বুঝলাম না এত স্লো কাজ করতেছে কেন, একটু ওয়েট করবেন। আচ্ছা, ক্লিপ ক্লাবস, অ্যাপটার নাম ক্লিপ ক্লাবস। ওকে, একটু ওয়েট করবেন, স্লো হয়ে গেছে ফোনটা, অনেক স্লো হয়ে গেছে, মানে আমার বকবগানি শুনে ফোনটাও স্লো কাজ করতে লাগছে। ওকে, আমি আরেকবার রিওয়ার্ডে যাচ্ছি, একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে। ওকে, স্পিনে যাচ্ছি এখন, এটা তো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। ওকে, চলে আসছে, একটু লোড নিছে তারপরে চলে আসছে। তো এই যে স্পিনটা, এটা মেগা স্পিন, এই স্পিনে আপনার ডলার আর্ন হবে। মানে আপনি যদি এই স্পিনে প্রতি এক একটা স্পিনে $1 করেও পান, আপনার কিন্তু $10 কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে $1 কিন্তু একটা অপশন আছে, তো আমি একটা স্পিন করতেছি, একটু ওয়েট করবেন। আচ্ছা, 30 সেন্ট পাইছি, সমস্যা নাই, এটা মেগা স্পিনে আমি 30 সেন্ট পাইছি। এবার ছোট লাকি স্পিন যেটা আছে, ছোট এগুলো কিন্তু ফ্রি দেয়, এটা আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না, কিচ্ছু করা লাগে, এগুলো কিন্তু ফ্রি দেয়। 24 ঘন্টার পর পর এইটা দেয়, আর ওইটা 7 দিন পর পর দেয়। তো আমি এখানে 4টা স্পিন করতেছি, আমার উপরে কিন্তু ডলারটা 1.1
30 সেন্ট, 1.30 সেন্ট আছে এখানে, 500 কয়েন পাইছি। আচ্ছা আমরা কিন্তু যে কয়েনটা পাচ্ছি কয়েনটা ভাঙ্গিয়েও কিন্তু ডলার আর্নিং করতে পারবো, আবার 500 কয়েন পাইছি। বাহ বাহ বাহ, লাখটা মনে হচ্ছে ভালো। ওকে আচ্ছা, 0.5 সেন্ট পাইছি, আর একটা স্পিন আছে। ওকে আচ্ছা ঠিক আছে, আমি এইটুক পর্যন্ত আর্নিং করতে পারলাম আজকে, আর হিউজ পরিমাণ আর্নিং এর ভিডিও আমি পরবর্তীতে দিব। কিন্তু $1 আপনি কিভাবে পাবেন সেটার ভিডিও আগে দিচ্ছি, বা সেটা আগে দেখাচ্ছি। এখন আপনি দেখেন একটা অপশন উপরে আছে, আপনি যখন অ্যাপটা ওপেন করবেন, আগে না তার আগে একটা কাজ করি, কিভাবে অ্যাপটা খুলতে হয় অ্যাপটা খোলাটা আগে দেখাই দিই, তারপর আপনার $1 কিভাবে পাবেন ওইটা আমি দেখাচ্ছি। তো আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন ক্লিপ ক্লাবস, CLIPCLAPS, ক্লিপ ক্লাবস, ঠিক আছে। তো এটা লিখলে এরকম একটা হলুদ আইকন পাবেন, তো এটা আপনি ইনস্টল দিবেন। তো এটা ইনস্টল হোক ততক্ষণ একটু ওয়েট করবেন। ওকে আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমার স্ক্যানিং করতেছে, তো স্ক্যানিং করা কমপ্লিট হইলেই কিন্তু অ্যাপটা আমরা ওপেন করতে পারবো, এটা যখন নতুন অবস্থায়, ঠিক আছে। ওই টাইমে আপনি এটা প্লে স্টোরে সার্চ দিয়ে এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি সামনে আনতেছি, এইবার ক্লিপ ক্লাবস এর উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এটা আপনার জিমেল দিয়ে কিন্তু আপনার লগ ইন করতে হবে, প্রথমে ফোন নাম্বার দিয়েও করা যেত, বাট এখন তারা সিস্টেম করছে অনলি জিমেল দিয়ে। তো কন্টিনিউ উইথ গুগল এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু পেজ লোড নেবে একটা, তো নেওয়ার পরে দেখেন একটা অপশন আপনার পাবেন, কয়েকটা অপশন পাবেন আপনার জিমেলে, মানে আপনার ফোনে যে কয়েকটা জিমেল আছে সেই কয়েকটা অপশন পাবেন, আপনি যে কোনো একটা জিমেলের সাথে এটা কানেক্ট করতে পারেন। তো আমি একটা জিমেলের সাথে কানেক্ট, ওইটার উপর ক্লিক করতেছি, একটা জিমেলের উপর ক্লিক করতেছি, অটোমেটিক কিন্তু এটা কানেক্টেড হয়ে যাবে। একটু ওয়েট করবেন, লোডিং নিতে একটু টাইম যেটুকু নেয় অতটুকু নিবে, অলরেডি কিন্তু লোডিং নিয়ে নিয়েছে। এই যে এইবার এই পেজটা আসছে। এবার আপনি মেল নাকি ফিমেল, আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, আপনি যদি ছেলে হন তাহলে মেলটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন উপরে একটা আইকন দেখা যাচ্ছে, একটু মার্ক করে দেখালে ভালো হবে, এই যে আইকন, এটার উপরে একটা ক্লিক করবেন। তো করার পরে দেখেন অ্যালাও চাবে, অ্যালাও দেওয়ার পরে আপনি আপনার ফটোটা দিয়ে দেবেন, আপনি ছেলে হইলে ছেলে বা মেয়ে হইলে মেয়ের ফটো দিবেন। তো আমি ছেলের ফটোটা দিলাম, এবার আপনার নাম দিবেন, ঠিক আছে। তো আপনার যেই নামটা সেই নামটা দিবেন, আমি আমার নামটা দিচ্ছি আরাফাত শিহাব। ওকে নামটা দেওয়ার পর ডান লিখবেন, ডান লিখবেন মানে ডানের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন নেক্সট একটা অপশন আছে, নেক্সটের উপর ক্লিক করবেন। করার পরে এইরকম একটা অপশন আসবে, মানে আপনি যেটাতে ইন্টারেস্টেড সেটার উপর ক্লিক করে দিবেন। তো আমি সবগুলোতে ক্লিক করে দিচ্ছি, আপনি যেটাতে ইন্টারেস্টেড সেটাতে ক্লিক করে দিবেন, মানে পাঁচটা ওই সবগুলোর ভিতরে যে কোনো পাঁচটাতে করে দিতে পারবেন। তো এইবার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ওকে নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার রিওয়ার্ড এখানে কিন্তু জিরো, দেখেন আমার কয়েনও জিরো দেখাচ্ছে, আমার কোনো ক্যাশ নাই কিচ্ছু নাই, সব জিরো দেখাচ্ছে, কিন্তু এখান থেকে ডাইরেক্টলি ফ্রিভাবে একটা $1 মানে $84, মানে প্রথমেই আপনি লগ ইন করলে $84 কিন্তু নিয়ে নিতে পারবেন। তো আমি আগে সেটা দেখাচ্ছি, এত লোড নেই কেন। আচ্ছা যাই হোক, আমি এটা কেটে দিয়ে আবার এটা ঢুকতেছি। ওকে ক্লিপ ক্লাবস নামটা সুন্দর, ভালো লাগলো। ওকে তারপরে আপনি স্কিপ করে দিতে পারবেন। ওকে আপনি আবার রিওয়ার্ডে যাবেন, মানে এই যে ওয়ান দেখা যাচ্ছে, এবার দেখেন উপরে একটা অপশন আছে, মার্ক করে দেখাচ্ছি, উপরে একটা অপশন আছে, একটু ওয়েট করবেন, রিডিম, রিডিম নামে দেখেন একটা অপশন পাবেন, এই যে রিডিম, এই রিডিমের উপর একটা ক্লিক করবেন। ওকে করার পরে আপনার এখানে একটা কোড লিখতে হবে, তো এই কোডটা আমি দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো কোডটা আপনি প্রথমে লিখবেন 03 03 4 8 3 8 9 5 5 7, এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার কোডটা মুখস্থ করার ঝামেলাটা লাগবে না। তো এবার রিডিম রিওয়ার্ডস এটার উপর ক্লিক করলে দেখেন $1 কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন। এই দেখেন $1 কিন্তু ডাইরেক্টলি বোনাস চলে আসছে আপনার। এবার আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আপনি ক্যাশের উপরে ক্লিক করেন, ক্যাশের উপর ক্লিক করার পরে দেখেন আপনার এই যে ক্যাশে $84 কিন্তু চলে আসছে এবং $1 কিন্তু শো হচ্ছে। এবার দেখেন আরও অন্যভাবে ইনকাম করা যায়, যেমন এই যে ডেলি এখান থেকে আর্ন করলাম, এইবার এই কয়েন ভাঙ্গিয়েও কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। এই দেখেন আপনার একটু ওয়েট করবেন, ক্যাশ এক্সচেঞ্জ নিচের দিকে কিন্তু লেখা আছে ক্যাশ এক্সচেঞ্জ,
এই যে নিচের দিকে ক্যাশ এক্সচেঞ্জ, তো এটার উপর ক্লিক করলে আপনি যত কয়েন আর্ন করবেন সেটা কিন্তু আপনি ক্যাশ এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আর মানে কয়েনটাকে আপনি যে ডলারটা আছে এটাতে নিতে পারবেন, সেটা কিন্তু মিনিমাম আপনার 1000 কয়েন থাকতে হবে। আচ্ছা, এইবার উইথড্রর ব্যাপারটা দেখাইলাম, আর্নিংয়ের যে ব্যাপারগুলো আছে এইবার দেখেন, এই কয়েনটা কিন্তু আপনি 300 থেকে 3000 করতে পারবেন মাত্র 24 ঘন্টার ভিতরে। এটা বাই করে রাখলে আপনি যদি মনে করেন 500 কয়েন আছে, তো আপনি 300 কয়েন দিয়ে 3000 কয়েন তারা গিফট দেয়, এটা হলো 24 ঘন্টা ধরে ফেলায় রাখেন, সাম মানে ট্রেডিংয়ের মতো আর কি, মানে এরকম টাইপের ট্রেডিংয়ের মতো। তো আপনি এই কয়েনটা ফেলায় রাখলেন, ওইটা 24 ঘন্টার ভিতরে 3000 কয়েন হবে, তাহলে আপনি 3000 কয়েন ভাঙাই কিন্তু আপনি এখানে ডলার বানাইতে পারবেন এবং এখান থেকে আপনি স্পিন করে ডলার বানাইতে পারবেন। তারপরে আপনি এখানে আরও কিছু, ও আচ্ছা এটা তো নতুন আইডি খুলছে, এই দেখেন এখান থেকে কত পাই একটু দেখি, একটু ওয়েট করবেন, লোড নিচ্ছে। আপনি স্পিনের মাধ্যমে ডলার আর্নিং করতে পারবেন, তারপরে এখানে আবার ভিডিও সেরেও ডলার আর্নিং করতে পারবেন, মানে অনেকগুলো সিস্টেম আছে, আমি একটা করে এক ভিডিওতে সব দেখানো পসিবল না, যতটুকু দেখানো যাচ্ছে সেটুকু দেখাচ্ছি। আমি স্পিনের উপরে ক্লিক করছি, মেগা স্পিন, আচ্ছা 10 সেন্ট পেয়ে গেছি, যাক খারাপ না, যেটুকু পাইছি ওইটুকু আলহামদুলিল্লাহ। তো এটা দেখাই দিলাম, এইবার আরেকটা জিনিস বলি, আপনারা একটু ওয়েট করবেন। আপনারা প্রথমে রিকমেন্ডেশন এখানে ক্লিক করলে, মানে আপনি যখন ক্লিপ ক্লাবস অ্যাপটা ওপেন করবেন ওই টাইমে কিন্তু আপনার ভিডিও দেখেও কিন্তু আপনার কয়েনটা আর্নিং করতে পারবেন। আপনার যদি এরকম সময় থাকে যে আপনার ভিডিও ওপেন করে রেখে দিলেন, সেখান থেকেও কিন্তু আপনি এই যে ভিডিওটার উপর ক্লিক করতেছি, সাউন্ডটা বন্ধ করে নাকি রাইট আসবে, ওকে এই ভিডিওটা ওপেন করে রাখছি, এই দেখেন এখানে কিন্তু কয়েন জমা হচ্ছে, আমার নিচের দিকে কিন্তু কয়েন জমা হচ্ছে, এই যে এটার ভিতরে, এই যে পুনর এই দেখেন আবার জমা হয়েছে। হ্যাঁ, তো এইরকমভাবে কিন্তু আপনার 216 কয়েন জমা হয়েছে, তো যাক ভালো না, 16 কয়েন জমা হয়েছে। তো এরকম ভিডিও দেখলেও কিন্তু কয়েনগুলো জমা হবে, এবং এইভাবে করতে করতে কিন্তু আমরা যখন হিউজ পরিমাণ কয়েনগুলো কালেক্ট করে ফেলবো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা এক্সচেঞ্জ করে কিন্তু আমরা ক্যাশে রূপান্তরিত করতে পারবো, এবং সেই টাকাগুলো আমরা পেপ্যালের মাধ্যমে এবং মোবাইলের রিচার্জের মাধ্যমে, যাদের পেপ্যাল নাই তারা মোবাইল রিচার্জের মাধ্যমে, এবং যারা পেপ্যাল আছে বা যারা খুলতে চান তাদের আমি দেখাই দিব, ওইভাবে কিন্তু উইথড্র আপনি নিতে পারবেন। এখানে কিন্তু ডাইরেক্টলি 92 টাকা কিন্তু আমার হয়ে গেছে, 84 টাকা ছিল ওই যে কিছু স্পিনের মাধ্যমে এবং কিছু কয়েন আর্নিংয়ের মাধ্যমে কিন্তু আমার এই ক্যাশটা হয়েছে। তো আজকে ভিডিওতে আমি বেশি কিছু বলবো না, শুধু আপনাদেরকে এটা জিজ্ঞাসা করবো যে আপনারা কি এটা সম্পর্কে আরও ভিডিও চান কি না, যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চেষ্টা করব প্রতিটা পার্ট বাই পার্ট আমি ভিডিও মেক করার, কারণ আমাদের তো একটা আর্নিং দরকার, একেবারে বসে থাকলে হবে না, কিছু হোক অল্প হোক সেখান থেকে একটা আর্নিং দরকার। তো এই জন্য ট্রাস্টেড একটা সাইট যেখানে আমাদের ইনভেস্ট করা লাগবে না, একদম ফ্রিভাবে ইনকাম করতে পারবো, এরকম একটা পার্মানেন্ট একটা অ্যাপ নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকটা দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিওটা দিতে পারি আপনাদের জন্য।